বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্র আলোচনা করছিলাম। ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের বিষয় শিরোনাম হলো ইসলাম ও পারিবারিক জীবন। এই অধ্যায়ের আমাদের আজকের পাঠ্য সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। পিতামাতার কাছে সন্তান অত্যন্ত আদর এবং স্নেহের পাত্র, এবং সন্তানের কাছে পিতামাতা হলো সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। কাজে এই সন্তানকে ভবিষ্যতের সুযোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে গেলে এবং তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে পিতামাতার অনেক দায়িত্ব কর্তব্য আছে, এবং পিতামাতার সেই দায়িত্ব কর্তব্যগুলো আমরা জেনে নিব। প্রথমত হলো বৈধ দাম্পত্য জীবনযাপন। নরনারীর সামাজিক ও ধর্মীয়ভাবে অনুমোদিত ও বৈধ সুখময় দাম্পত্য জীবন গড়ে তোলার অবশ্য কর্তব্য। অবৈধ সম্পর্কে যে সন্তানের জন্ম তার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, তার ভবিষ্যৎ জীবন দুর্বিষহ হয়ে ওঠে, সমাজের সে মান মর্যাদা পায় না, স্বাভাবিকভাবে গড়ে ওঠে না, সে সবসময় মানসিক চাপের মধ্যে থাকে, হীনমন্যতায় ভোগে। কাজেই সন্তান পৃথিবীতে আনার আগে পিতামাতার উচিত অবশ্যই বৈধ দাম্পত্য জীবনযাপন করা। পিতামাতার আরেকটি দায়িত্ব কর্তব্য হলো গর্ভাবস্থায় সন্তানের কল্যাণ কামনা করা। গর্ভে থাকা অবস্থায় সন্তানের জন্য যা কল্যাণকর হয় সেরকমভাবে চেষ্টা করতে হবে, এবং সন্তানের মায়ের দৈহিক পরিশ্রম লাঘব করার জন্য গৃহস্থালী কাজে সহায়তা করা, ডাক্তার দেখানো, সঠিক সময় চিকিৎসা করা ইত্যাদি হলো পিতার দায়িত্ব। এবং গর্ভস্থ শিশুকে সুস্থ, সুন্দর, ভালো রাখা মায়ের দায়িত্ব। কাজেই এই সময় মাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের দেয়া নিয়মকানুন সঠিকভাবে পালন করতে হবে। আর পিতার দায়িত্ব হলো সন্তান যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে, সেজন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা। এরপরের দায়িত্ব হলো সন্তানের আগমন ঘোষণা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুগণ হলো ভেষজের প্রজাপতি। গর্ভবাস হতে ভেষজের প্রজাপতি যে শুভক্ষণে দুলার ধরনীতে আগমন করে, তখন পিতার তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে। সন্তান পৃথিবীতে আসলে পিতার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এরপরে পৃথিবীতে আগমনের পরবর্তী করণীয় হলো পিতা সন্তান ও প্রসূতির সেবা, যত্ন, পরিচর্যা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন, সপ্তম দিবসে আকিকা করবে এবং ইসলামী ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ ভালো নাম রাখবে। নামটা রাখতে হবে ইসলামী ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ। যদি সপ্তম দিবসে আকিকা করতে না পারে, তাহলে অবশ্যই চোদ্দতম, একুশতম বা অনুরূপ সপ্তম দিনে আকিকা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কোনো সন্তান জন্ম নেয় সে যেন সুন্দর নাম রাখে। কাজেই জন্মের পরে সন্তানের সুন্দর নাম রাখা, তাকে আদর যত্ন করা, আকিকা করা ইত্যাদি হলো পিতামাতার দায়িত্ব কর্তব্য। এরপর দায়িত্ব হলো সন্তানের ভরণ পোষণ করা। সন্তানের ভরণ পোষণের সকল দায়িত্ব পিতার উপর বর্তায়। দুই বছর পর্যন্ত সন্তান মায়ের দুধ পান করে, এ সময় মাকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করবে, পরবর্তীতে প্রয়োজনীয় ভরণ পোষণের ব্যবস্থা করবে। পবিত্র কোরআনের স্বাদ হচ্ছে তাদের আহার ও পোশাকের দায়িত্ব পিতার উপর। এটা হলো সূরা বাকারার 233 নম্বর আয়াত, যে তাদের আহার ও পোশাকের দায়িত্ব পিতার উপর। মহানবী সাল্লাল্লাহু আসলাম বলেছেন, মুসলিম ব্যক্তি যখন সচেতনভাবে ও বুঝি শুনে তার পরিবারবর্গের জন্য অর্থ ব্যয় করে, তখন তার পক্ষে সদকা হয়ে যায়। হাদিসে আছে যে
যে ব্যক্তি তার পরিবারের জন্য যা বেকার সেটা তার জন্য সদকা হয়ে যায়। এরপরে পিতার পিতামাতার আরও দায়িত্ব হলো সমতা বিধান করা। একাধিক সন্তান থাকলে, বিশেষ করে পুত্র কন্যা সন্তান থাকলে, স্নেহ ভালোবাসা এবং আহার পোশাকের সমতা বজায় রাখা পিতার জন্য অপরিহার্য, পিতামাতা উভয়ের জন্য অপরিহার্য। একজনের প্রতি ঝুঁকে যাওয়া অথবা কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়া ইসলামের দৃষ্টিতে অপরাধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের মধ্যে মেয়েরাই উত্তম। তো কাজেই ছেলে একাধিক সন্তান থাকলে ছেলে মেয়ের ভিতরে পার্থক্য করা যাবে না, বা দুইজন তিনজন সন্তানের ভিতরে পার্থক্য করা যাবে না, সবার ভিতরে সমতা বিধান করতে হবে। এরপরে দায়িত্ব হলো আদব কায়দা ও শিক্ষাদান। সন্তানের জন্য তার পরিবার সর্বোত্তম বিদ্যাপীঠ বা শিক্ষাকেন্দ্র, কাজে সন্তানের আদব কায়দা শিখাইতে হবে, সন্তানকে আদব কায়দা জানাতে হবে তার পরিবারকেই, শিষ্টাচারগুলো শিখাতে হবে, ছোটোদেরকে স্নেহ করা, বড়োদেরকে শ্রদ্ধা করা, সালাম দেওয়া এবং সুনাগরিক হতে গেলে, ভালো মানুষ হতে গেলে যা যা শিষ্টাচার রপ্ত করা দরকার এগুলো পরিবার থেকেই শিখাতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে সুশিক্ষা বা আদব শিক্ষাদানই সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপঢৌকন। পিতার শ্রেষ্ঠ উপহার হলো সন্তানকে সুশিক্ষা ও আদব শিক্ষা দেওয়া। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা সন্তানদের প্রতি সর্বদা দৃষ্টি রাখবে, সন্তানদেরকে সবসময় খেয়াল রাখতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরও আছে সংসার জীবনে বা সামাজিক জীবনে সুপ্রতিষ্ঠিত করা, সামাজিক জীবনে সুপ্রতিষ্ঠিত করা। একটি পরিবারে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ দেওয়া পিতার দায়িত্ব, অন্যতম দায়িত্ব, তাই সে কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান হোক। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশু যখন বয়প্রাপ্ত হয় তখন তাকে বিবাহ দিবে, বয়সপ্রাপ্ত হওয়ার পর বিবাহ না দিলে সন্তান যদি কোনো পাপকাজে লিপ্ত হয় তবে তার জন্য পিতাই দায়ী হবে। তো কাজেই বয়সপ্রাপ্ত হলে সন্তানদেরকে বিয়ে দেওয়া ইসলামের নিয়ম এবং ধর্মের পরিচালিত পথে পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এভাবে যে ধর্মের পথে পরিচালিত করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 7 বছরের সময় নামাজের আদেশ দাও এবং 10 বছরের সময় প্রয়োজনে প্রহার করো। তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছরের সময় নামাজের আদেশ দাও এবং 10 বছরের সময় প্রয়োজনে প্রহার করো। কাজে নামাজের জন্য এটা হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। কাজে সন্তানদেরকে ধর্ম পালনের ব্যাপারেও সচেতন করতে হবে। পিতামাতার একটা দায়িত্ব হলো কন্যা সন্তানকে আদর করা। জাহিলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল, তাদের উপর অত্যাচার, অনাচার, মারধর করা হতো, এমনকি বর্তমান সমাজেও নারীরা অনেক অবহেলিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এটা রাসূলের একটা হাদিস। তিনি বলেছেন যে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মেহাত, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মেহাত, বেহেশত হলো মায়ের পদতলে। এটা দ্বারা তিনি নারী জাতিকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। তাই পিতার দায়িত্ব, পিতামাতার দায়িত্ব হলো কন্যা সন্তানকে আদর করা এবং তালাকপ্রাপ্তা অথবা বিধবা হলে সার্বিক বিষয়ে খেয়াল রাখা, তাদেরকে যত্নে রাখা, অবহেলনা করা। এরপরে পিতামাতার একটা দায়িত্ব হলো শিরক থেকে দূরে রাখা। শিরক মানে আল্লাহ তাআলার সাথে দেখানো কাউকে শরিক না করে, সেই ব্যাপারে সতর্ক, অবশ্যই সতর্ক থাকতে হবে। পবিত্র কুরআনে সূরা লুকমানে বর্ণিত আছে যে, হে বৎস, আল্লাহর সাথে শিরক করবে না, নিশ্চয় শিরক জঘন্য জুলুম, নিশ্চয় শিরক জঘন্য জুলুম। এটা সূরা লুকমানে বলা হয়েছে সন্তানদের প্রতি উপদেশ, যে হে বৎস, আল্লাহর সাথে শিরক করবে না, নিশ্চয় শিরক জঘন্য জুলুম। শিরক থেকে সন্তানকে যে দূরে রাখার পিতামাতার অন্যতম দায়িত্ব কর্তব্য, তা পবিত্র কোরআনে হযরত লোকমান ইসলামের দৃষ্টান্ত বা উদাহরণ দ্বারা প্রমাণিত হয়। এরপরে আরও দায়িত্ব আছে সন্তানের জন্য মঙ্গল কামনা করা। প্রত্যেক পিতা মাতার কর্তব্য তার সন্তানের জন্য সার্বক্ষণিক কল্যাণ কামনা করা এবং প্রার্থনা করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের জন্য এভাবে দোয়া করেছিলেন যে, হে আমাদের প্রভু, আমাদের এমন স্ত্রী সন্তান দান করুন যারা আমাদের নয়নে তৃপ্তি দান করে আর মুত্তাকিদের ইমাম বানান। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. এটা দোয়াটা আমরা প্রায় পড়ি, প্রায় প্রত্যেক নামাজের পরে পড়া উচিত। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন, যে এটা সূরা আল ফুরকান, সূরা ফুরকানের আয়াত নম্বর 74 বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামান। হে আমাদের প্রভু, আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের নয়নে তৃপ্তি দান করে, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। তো কাজেই স্ত্রী সন্তানদের জন্য দোয়া করতে হবে এবং তারা যেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয় সেই ব্যাপারে প্রার্থনা করতে হবে। পিতামাতা আরও দায়িত্ব করতে বলে সৎসঙ্গ ও ভালো উপদেশ দান। আল্লামা শেখ সাদী বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো কাজের সমাজে অসৎসঙ্গের সাথে সন্তান যাতে চলাফেরা করে খারাপ না হয়ে যায়, তাই পিতামাতার দায়িত্ব করতে বলে সন্তান যাতে সব সৎসঙ্গে মিলেমিশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখা এবং সর্বদা ভালো উপদেশ দেওয়া পিতামাতার অন্যতম দায়িত্ব কর্তব্য। এরপরে আরও দায়িত্ব কর্তব্য আছে, সন্তানের প্রতি মায়ের স্পেশাল কিছু দায়িত্ব আছে, সেটা হলো পিতার চেয়ে মাতার মায়া মমতা বেশি থাকে সন্তানের জন্য। কাজে সন্তান আগমনের পূর্ব থেকে পিতামাতা তাদের সকল প্রকার দুঃখ কষ্টে সানন্দে গ্রহণ করে সন্তানের প্রতি পিতামাতার অবদান, বিশেষ করে মাকে খুবই যত্নশীল হতে হবে সন্তান যেন সুসন্তান হয় এবং মায়ের আদব কায়দা মায়ের কাছ থেকে শিখে নিতে পারে সন্তান, যেহেতু মা হলো প্রথম শিক্ষিকা, এটা সংসারের একটা পরিবারের প্রথম শিক্ষিকা হলো মা। এই জন্য আমরা আমাদের দেশকে বলি মাতৃভূমি, ভাষাকে বলি নিজের ভাষাকে বলি মাতৃভাষা। কাজেই মায়ের কাছ থেকেই আদব কায়দা বেশি শিখে সন্তানরা, এই জন্য মায়ের উচিত নিজেও সৎভাবে জীবনযাপন করা এবং সন্তানদের প্রতি সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করা এবং শরীয়ত মোতাবেক দাম্পত্য জীবনযাপন করা। এরপরে আছে এতিম সন্তানের জন্য ত্যাগ স্বীকার করা। মহানবী সাল্লাম বলেছেন, যে বিধবা সুন্দরী রমণী রূপগুণ থাকা সত্ত্বেও এতিম সন্তানদের লালন পালনের জন্য দ্বিতীয় বিবাহ থেকে বিরত থাকে এবং এতিমদের লালন পালন করতে গিয়ে কষ্টে ও পরিশ্রমে তার চেহারা মলিন হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মধ্যমা ও তর্জনী আঙ্গুলের ইশারা করে বলেন, আমি এবং ওই বিধবা রমণী কিয়ামতের এভাবে পাশাপাশি অবস্থান করব। এটা হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিধবা সুন্দরী রমণী রূপগুণ থাকা সত্ত্বেও এতিম সন্তানদের লালন পালনের জন্য দ্বিতীয় বিবাহ থেকে বিরত থাকে এবং এতিমদের লালন পালন করতে গিয়ে কষ্টে ও পরিশ্রমে তার চেহারা মলিন হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা তর্জনী আঙ্গুলের ইশারা করে বলেন, আমি এবং ওই বিধবা রমণী কিয়ামতে এভাবে পাশাপাশি অবস্থান করব। এটা আবু দাউদ শরীফের একটা হাদিস। অর্থাৎ রাসুল এবং সেই ত্যাগী বিধবা রমণীর ভিতর খুব বেশি দূরত্ব থাকবে না, তারা কিয়ামতের দিন পাশাপাশি অবস্থান করবে। আদর্শ মা হিসাবে পৃথিবীতে স্বাক্ষর রেখেছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাতা। তিনি তার পুত্রকে সত্য কথা বলা ও সৎপথে চলার আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছিলেন এবং ইসলাম মাতাকে যেমন জান্নাতের সাথে তুলনা করেছে, তেমনি সন্তানের আগমন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার প্রতি মাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে। তো কাজেই আজকে আমরা সন্তানের প্রতি পিতা এবং মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানলাম, এইগুলো সম্পর্কে আমরা সচেতন থাকব এবং আমাদের দায়িত্ব কর্তব্যবেলা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সে ব্যাপারে মহান আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি। সন্তানদের কল্যাণ কামনা করব এবং আমরা সন্তানদেরকে সৎ উপদেশ দিব, সৎসঙ্গ দান করব এবং তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।